আল্লাহর নবীর ওয়ারিসদের দাম কত, হাফেজে কোরআনের দাম কত, আলেমের দাম কত, এটা যার চোখ আছে যার হৃদয় আছে সে বুঝে, যার হৃদয় নাই যার চোখ নাই অনুধাবন শক্তি নাই মূর্খ সে বুঝে না, সে দাম দিবে না। আলেমের পিঠে ছুরিকাঘাত করা হলো, আল্লামা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা, বাংলাদেশের শীর্ষ আলেম, আমাদের মোহাম্মদপুরের বাসিন্দা হযরত মুফতি জসিম উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুকে দিবালোকে দিনের বেলা ছুরি মেরেছে এই তো মঙ্গলবারে, এমন ভাবে মেরেছে, এটা আল্লাহর কুদরত যে উনি বেঁচে আছেন, তরমুজ কাটার মতো এইভাবে মেরে কেটে এইভাবে টেনে এইভাবে মেরেছে পিঠের মধ্যে। ডাক্তার হত ভম্ব, উনি বেঁচে আছেন কিভাবে? আর ঠিক আল্লাহ তাআলার কুদরত হলো এই স্পর্শকাতর অঙ্গগুলো আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সিসিটিভির ফুটেজ আছে, সব কিছু আছে, অপরাধী ধরা পড়ে না। আমরা কিন্তু দেখব আলেম ওলামার মূল্য কার কাছে আছে, নবীর ওয়ারিসদের মূল্য কার কাছে আছে আর কার কাছে নাই। যদি দেখি মূল্য আছে তাহলে সামনের বার আবার উঠাই দিব, আর যদি দেখি মূল্য নাই সেজদায় পড়ে দোয়া করব। তামসা দেখবা, দুষ্টি খাদ্যাম সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে যদি বিচার না হয়। আমাদের একটা শক্তি আছে, আমাদের শক্তি হাতিয়ারের শক্তি না, অস্ত্রের শক্তি না, পিস্তলের শক্তি না, কামানের শক্তি না, আমাদের একটা শক্তি আছে অস্তাইন ও বিসবরি ও সালা, ধৈর্য আর নামাজের মাধ্যমে। আমাদের চোখের পানি যদি যায় না মাঝে পড়ে আর ওজুর মাধ্যমে কান্নাকাটির সাথে হয়, তারপরে তাও সাথে দেখবা খোদাই আজাব ঠেকাতে পারবে না কেউ।